ওয়েলকাম গাইজ, এয়ার টিস অ্যান্ড টিসির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। সো আজকে দেখাবো যে কীভাবে এআইয়ের মাধ্যমে আপনারা যে কোনো ফটোকে আপনারা কালার কারেকশন, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ এগুলো করবেন কীভাবে একটিমাত্র ওয়েবসাইটের মাধ্যমে, তাও কোনো কিছু লাগবে না। তো ফার্স্টে আমরা চলে যাচ্ছি ক্লিপ ড্রপ ডট কোতে, এখানে চলে গেলাম। চলে যাওয়ার পরে এখানে আপনারা কিছু ট্রায়াল দেখতে পারবেন এবং ভিডিও দেখতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন এটা ক্লিন আপের জন্য, এটা রিমুভের জন্য, এটা রিলাইটের জন্য, এটা আপ স্কেলারের জন্য, এটা যে টেক্সট জেনারেটেড করার জন্য, এটা রিপ্লেস করার জন্য, এবং এটা টেক্সট রিমুভার। তো আমরা এখানে ফার্স্টে চলে গেলাম, ধরুন আমরা আছি ক্লিন আপে। ক্লিন আপে গেলে আমরা কী দেখতে পাবো, এখান থেকে আমি যে কোনো একটি ফটো সিলেক্ট করছি ট্রায়াল হিসেবে, তো এখান থেকে আমি প্রিন্ট করব এই যে পেন্ট রয়েছে সেটা, এটাতে আমি ক্লিক করলাম। ব্যাস এটা এআইতে কাউন্টেবল হচ্ছে, সেটা কিছুক্ষণ পরের মধ্যে চলে যাবে। তো এটা একটু ওয়েট নেবে, তো এটা সিলেক্ট করে দিলাম আমরা, এটা একটু ওয়েট করছি। ব্যাস এটা কিন্তু অলরেডি রিমুভ হয়ে গেল। তো এটা হচ্ছে মূলত এটা আমাদের ক্লিন করার জন্য, আমরা চাইলে এটাও রিমুভ করতে পারি। এটা আমরা দিয়ে দিলাম এবং কিছু সময় পর এটা অটোমেটিক্যালি রিমুভ হয়ে যাবে। তো এটা ধরে হয়ে যাচ্ছে, এটা কিন্তু রিমুভ হয়ে গেল। তো এবার আমরা ব্যাকে আসলাম, ব্যাকগ্রাউন্ড রিমুভ। এখানে যদি আমরা ক্লিক করি, যে কোনো একটি ফটো সিলেক্ট করি, এখানে শুধুমাত্র আপনারা চেহারার ক্ষেত্রে যে করবেন তা কিন্তু না। এখান থেকে আমি একটা এক্সাম্পল ফটো নিচ্ছি, এটাতে আমরা ওয়েট করব। আমাদের হচ্ছে কমপ্লেক্স অবজেক্ট আছে, সেটা থেকে আমরা কমপ্লেক্স অবজেক্টে গেলাম। এখান থেকে এইভাবে আমরা রিমুভ করতে পারবো। তো এটা আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলাম, দেখুন অলরেডি কিন্তু এটা ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ হয়ে যাচ্ছে। এখন সময় রাত 10:45। দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু এটা কিন্তু রিমুভ হয়ে গেছে। এখানে আমরা আরেকটা অপশন পাবো, সেটা হচ্ছে জি লাইটের অপশন। এখানে গেলাম, এখান থেকে একটা পিকচার আমরা নিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আমার ছোট দেখাচ্ছে। ফার্স্ট আমি একটা নিচ্ছি, অলরেডি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তিনটা কালার, তিন ধরনের হয়ে গেছে। এখান থেকে আমি চাইলে যে কোনো কালারটি, আমি লাইট ওয়ান এবং আমি চাইলে আরও নতুন কালার লাইট আমরা এখানে যোগ করতে পারি। এখানে আমরা কালার ইচ্ছে করলে চেঞ্জ করতে পারি। এখানে সবুজ কালার রয়েছে কিছুটা, এখান থেকে আমরা টিল কমিয়ে দেবো। এখান থেকে কিন্তু আমাদের ইচ্ছা মতো আমরা কালার কিন্তু কারেকশন করতে পারি। তো এখান থেকে আমরা এইভাবে কালার কারেকশন করতে পারি। এক্ষেত্রে আপনার নতুন কিন্তু ফিল্টার আসবে, তো কালারটা দেখতে সুন্দর দেখা যাবে। তো এখান থেকে আমরা একটু লাল কালার বা টিল কালার দিয়ে দিচ্ছি। ব্যাস মোটামুটি কিন্তু আমাদের এখানে কিন্তু অলরেডি দেখতে পাচ্ছি, এখানে আপনি যে ইমেজটি দিবেন সেটা ইমেজটাই আপনার কিন্তু শার্প হয়ে যাবে বা স্কেল হবে। এখানে টেপ আচ্ছা, এখানে যদি আমরা একটা যেগুলো জিনিস যদি কিনতে চাই, যে ইমেজগুলো আমাদের দরকার, সেখানে আমরা গেলে পরে সেটা সার্চ দিলে হয়ে যাবে, যে কোনো জিনিস সেখান থেকে আপনার জেনারেট করে পাবে। তো আমরা ব্যাগে চলে আসলাম, এখানে আপনারা কোনো জিনিসকে রিপ্লেস করতে পারবেন, এখানে টেক্সট রিমুভ করতে পারবেন কোনো টেক্সটকে। যেমন এখান থেকে আমরা দেখুন, এখান থেকে কিন্তু আমরা এরকম চেঞ্জ করতে পারবো। তো এই ছিল আজকের ভিডিও, ধন্যবাদ সবাইকে। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে, ধন্যবাদ সবাইকে।